আমার ভাষা তো মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মাই, আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মাইর অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং ঢাকা থেকে আগত মেজর, সাবেক মেজর পলক সাহেব, লিজি ম্যাডাম, আমাদের এই হাফিজ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গ্যাজেস্টার জাহিদ কালাম সহ আমাদের এখানে একজন অধ্যাপক সাহেব আছেন, আমাদের মনসুর ভাই সহ আরও যারা উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। কিন্তু এদিকে সবাইকে এদিকে লক্ষ্য করতে হবে, এই যে সবাই শোনো, এদিকে কথা শুনতে হবে, এদিকে সবাই ধন্যবাদ। যখন কেউ কোনো কিছু বলে তখন তার মুখের দিকে তাকিয়ে থাকে, কথা শোনাটা কি সুন্নত মনে রাখবে? কখনো কেউ কোনো কিছু বললে তার মুখের দিকে তাকিয়ে থেকে কথা শোনাটা সুন্নত, এটা কিন্তু আমাদের জানতে হবে। অতএব কেউ কখনো কথা বললে কথা বলা যাবে না, শুনতে হবে, ঠিক আছে? আজকে আমরা এমন একটি দিনে এখানে উপস্থিত হয়েছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার বিশ্বাস ছিল যে আজকে এখানে মাঠটা ভরে যাবে, এলাকার সকল শ্রেণীর লোকজন এখানে আসবে এবং এই দিবস সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা আমরা শুনব। কিন্তু দুঃখ হলো, সত্যি দুঃখজনক, যেখানে আমরা শুধু ছোটো বাচ্চারা এসেছি আর কিছু মায়েরা এসেছেন, খুব নগণ্য সামান্য বিষয়টা। এক, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সকলে জানো যে আজকে কি একুশে ফেব্রুয়ারি, তাই না? এই যে আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এটা কি বলে শহীদ মিনার, এটা কেন হয়েছে? এটা স্মৃতি ধরে রাখার জন্য হয়েছে, শহীদদের প্রতি সম্মান রেখে এটা করা হয়েছে। সেই 1952 সালে এই দিনে আমাদের এই বাংলা ভাষা নিয়ে আমাদের কিন্তু দেশে জীবন দিতে হয়েছে, ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি আমাদের, এই জন্য আমরা কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছে, এই জন্য আমরা এই ভাষা দিবসটা আমরা পেয়েছি, আমরা বাঙালি, বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য 52 সালে জীবন দিয়েছে, যেটা বিশ্বের অন্য কোনো দেশে নাই, বিশ্বের অন্য কোনো দেশে নাই। তোমরা জেনে অবাক হবে যে আজকে শুধু আমাদের বাংলাদেশে এই যে 21শে ফেব্রুয়ারি তা না, শুধুই আমাদের এই ভাষাটার কারণে আন্তর্জাতিকভাবে প্রায় বিশ্বের 191টি দেশে এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। তোমরা কি জানতে? এটা অনেকে হয়তো জানতে না, জেনে রাখো সকলেই, ভাষা কিন্তু শুধু এই যে বাংলা ভাষায় না, ভাষা কিন্তু একদম আমাদের পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে, কয়েক হাজার, এটা জানো তোমরা? আমাদের বাংলাদেশেও কিন্তু 100-এর উপরে হবে, কি স্যার? আমাদের বাংলাদেশেও 100-এর উপরে ভাষা আছে। তো যাই হোক, তোমরা এই ভাষা সম্পর্কে জানতে হলে তোমাদেরকে লেখাপড়া করতে হবে, বই পড়তে হবে এবং এই পাঠাগারে আসতে হবে, তাহলে তোমরা ইতিহাস জানবে, ইতিহাস জানবে। এই যে আমরা যে কোরআন শরীফ পড়ি, এটা আরবি কেন? এটা মাতৃভাষায় তখনকার সময় আল্লাহ তাআলা নাজিল করছেন আমাদের নবীর উপর। আসমানি কিতাব তো কয়েকটা আছে, তাই না? এই আসমানি কিতাবগুলো কিন্তু সবগুলা আরবি ভাষায় নাজিল হয় নাই, বিভিন্ন ভাষায় নাজিল হয়েছে, মাতৃভাষা, যাতে আমরা সেই ভাষাটা বুঝতে পারি যে নবীর উপর নাজিল হয়েছে
সেই নবী যে ভাষা বলতেন ঠিক সেই ভাষায় আসমানি কিতাব নাজিল হয়েছে। কয়েকটা ভাষায় কিন্তু এই আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে। তত আমাদের শেষ নবী, আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা ছিল আরবি, এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফটাও আরবি ভাষায় নাজিল করছেন। অতএব ভাষাকে আমাদের গুরুত্ব দেওয়া হবে, গুরুত্ব দিতে হবে। আমরা এটা মায়ের ভাষা, জন্মের পরেই মায়ের মুখ থেকে যে ভাষাটা আমরা শুনি সেটাই মায়ের ভাষা। যাই হোক, আমরা অনেকক্ষণ যাবত এখানে কথা শুনতেছিলাম, অনেকেই আমাদের জাহিদ অনেক সুন্দর সুন্দর করে গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা যাতে সেই কথাগুলো মেনে চলি। আমাদের লিজি আহমেদ উনি কবিতা বলেছেন, গান গেয়েছেন, আমাদের সাবেক মেজর পলক ভাই ঢাকাতে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই আমার এই সাত নম্বরবাসীর পক্ষ থেকে, যে উনি সুন্দর করে এত মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে এসেছেন। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আজকের এই বংশাই পাঠাগারের যারা সদস্য, যারা দায়িত্বে আছে, সভাপতি এবং সেক্রেটারি, তোমরা যে উদ্যোগ নিয়েছ, আজকে এই উদ্যোগটা না নিয়ে তোমরা যে কোনো দিন একটা যাত্রা গানের আয়োজন করতে পারতে, একটা গানে আসর করতে পারতে, সেটা না করে এই মাতৃভাষার উপর, একটা আন্তর্জাতিক ভাষা দিবসের উপর তোমরা এলাকার ছোটো ছোটো বাচ্চাদেরকে যে শিক্ষা দিচ্ছ, এটার জন্য তোমাদের কাছে আমরা যারা আছি আমরা কৃতজ্ঞ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। গত বছরও এই ধরনের একটা অনুষ্ঠান হয়েছিল, আরও জাঁকজমক ছিল, আরও সুন্দর হয়েছিল। আমি আশা করব আগামী বছর এই অনুষ্ঠান হবে এই দিনে এবং এই স্কুলের মাঠে, যাতে এই স্কুলের মাঠটা পরিপূর্ণ থাকে এবং আমরা সকলেই, আমাদের গার্জিয়ান যারা আছি, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এই স্কুলের মাঠে আসব এবং ভাষা সম্পর্কে, এই দিবস সম্পর্কে আমরা জানব। জানার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, আমাদের জানতে হবে। এবং এই দায়িত্ব কিন্তু আপনাদের, গার্জিয়ানরা আপনাদের বাচ্চাদেরকে জানাবেন এবং বই পড়ার প্রতি উৎসাহিত করবেন। যেটা বলছে মোবাইল থেকে আসক্ত হওয়া কমানোর জন্য, মোবাইল থেকে কমানোর জন্য বইয়ের দিকে আকৃষ্ট করতে হবে। আমার ছেলেও মোবাইল চালায়, আজকে থেকে মোবাইলটা নিয়ে নিব, ঠিক আছে, আজকে থেকে মোবাইলটা নিয়ে নিব, যাতে ঠিকমতো বই পড়ে। সবশেষ সবাইকে পাঠাগারে সাথে সম্পৃক্ত রাখার অনুরোধ রেখে এবং এই পাঠাগারের জন্য আমার পক্ষ থেকে এবং আমি পৌরসভার পক্ষ থেকে যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমরা তিনটি পুরস্কার শুধু এখন ঘোষণা করব, এরপরে আমাদের আরও অনেক পুরস্কার রয়েছে। শেষ তো আরেকটা আরেকটা শেষ সবাই তো আপনারা সবাই আপনারা এই যে